নমস্কার বন্ধুরা, অনির রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। শীতের আমেজে বাঙালির অতি প্রিয় কড়াইশুটির কচুরি অনবদ্য লাগে, সাথে যদি হয় গরম গরম আলুর দম। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় গরম গরম কড়াইশুটির কচুরি। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে কড়াইশুটির কচুরি বানাই। কড়াইশুটির কচুরি বানাবার জন্য সবার প্রথমে কড়াইশুটিগুলিকে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার একটা মিক্সিং জারে কড়াইশুটি আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিতে হবে। কড়াইশুটির পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করলাম। এর মধ্যে দিতে হবে মটরশুঁটি পেস্ট। এবার দেব স্বাদমতো লবণ, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরের গুঁড়ো। এবার কড়াইশুঁটিটাকে ভালো করে নেড়ে নিতে হবে। কড়াইশুঁটির পেস্টটাকে 10 মিনিট ধরে কড়াইয়ে নেড়ে নেবার পর দেখুন একটা শক্ত মণ্ডর মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেব। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্যে আমি এখানে 4 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো দেব লবণ, আর এখানে সাদা তেল দেব 4 টেবিল স্পুন। এবার লবণ আর তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ান যত ভালো হবে কচুরিও ততটাই ভালো হয়। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। একটু সময় নিয়ে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এবার হাতে অল্প সাদা তেল নিয়ে ময়দার ডোতে লাগিয়ে দেব, যাতে ময়দাটার ওপরের অংশ না শুকিয়ে যায়। এবার ময়দাটাকে একটা ঢাকনা বন্ধ করে 20 মিনিটের জন্য আমি রেখে দেব। ময়দাটার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম সাইজের আমি বল বানাবো। এভাবে পুরো ময়দাটা বল বানিয়ে নেব। ময়দার বলগুলো বানানো হয়ে গেছে। এবার ময়দাটাকে বাটির মতো শেপ দিতে হবে। এবার এর মধ্যে পুরটা দিয়ে হালকা হাতে চাপ দিয়ে আস্তে আস্তে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবকটা ডোতে পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাবে। এভাবে আমি সবকটা কচুরি বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি আস্তে করে ছেড়ে দেব। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এটা একটা প্লেটে তুলে নেব। এভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব। কড়াইশুঁটির কচুরিগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।